করোনা ভাইরাস মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে একদিনে মারা গেছে নয় হাজারেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ প্রতি মিনিটে বদলে যাচ্ছে এই সংখ্যা যুক্তরাষ্ট্রে মাত্র তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছুঁই ছুঁই করছে সেখানে মৃতের সংখ্যা সাড়ে সাড়ে প্রায় সাড়ে সাত হাজার ইতালি স্পেনের চেয়ে এখন খারাপ ফ্রান্সের পরিস্থিতি সেখানে চব্বিশ ঘন্টায় মারা গেছে প্রায় দেড় হাজার মানুষ করোনা ভাইরাসের সর্বগ্রাসী রূপে এখন দিশে হারা ইউরোপের অন্যান্য দেশও রিপোর্ট দুনিয়া জুড়ে এখন একটাই তোড়জোড় করোনা ভাইরাস পরিস্থিতিকে সামাল দেয়া দ্রুতগতিতে চলছে হাসপাতাল নির্মাণ আইসিউ প্রতিষ্ঠা ভেন্টিলেশন পিপিই আর অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ মাত্র নয় দিনেই নতুন নাইটিঙ্গেল হাসপাতাল গড়ে তুলেছে ব্রিটেন শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন করোনা ভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস চার হাজার এর ব্যবস্থা করা হচ্ছে ওই হাসপাতালে উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন সদ্য আইসোলেশন ফেরত স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক গরম পড়লেও ঘরের বাইরে বের না হওয়ার আবেদন জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের বাড়িতে আইসোলেশনে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের এদিকে বিশেষ মর্গে লাশের পাহাড় জমেছে ইতালি আর স্পেনে হাসপাতাল থেকে সারাক্ষণই লাশ আনতে ব্যস্ত অ্যাম্বুলেন্সগুলো তুলনামূলক আরও শোচনীয় অবস্থা যুক্তরাষ্ট্রের যেখানে হঠাৎই বেড়ে গেছে মৃত্যু আর সংক্রমণের সংখ্যা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব কিছু সবচেয়ে নাজুক অবস্থা নিউ কর্মকর্তারা বলছেন লক্ষণ প্রকাশ পাচ্ছে না এমন ব্যক্তিরাই করোনা ভাইরাসের বড় বাহক হিসেবে কাজ করছে এ কারণে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে শিগগিরই নির্দেশনা জারি করতে যাচ্ছে হোয়াইট হাউস এদিকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত ধরা পড়েছে পাকিস্তানে ভারতেও আশঙ্কাজনকভাবে বাড়ছে সংক্রমণ এ অবস্থায় লকডাউন মানতে কঠোর হচ্ছে দুদেশের প্রশাসন বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা